আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই এই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে তোমাদের সাথে আমি গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এই কোর্সটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ভারতের গণতন্ত্রায়ন প্রক্রিয়া। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখে থাকে, কারণ বহুদলীয় এবং সম্প্রদায়ের দেশ হিসেবে বিশাল ভূখণ্ডের অধিকারী এই দেশ হচ্ছে ভারত। আর এই ভারতের রাজনৈতিক অবস্থাটা শুরু থেকে বিভিন্ন গতিধারার মাধ্যমে প্রবাহিত হয়েছে। 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত যদি আমরা ভারতীয় উপমহাদেশে অধিকাংশ অঞ্চলই ছিল ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন একটি এই অবস্থান। বিভিন্ন সময়ের পরিবর্তনের সাথে সাথে ভারতের রাজনীতিতে গণতন্ত্রায়ন আসলে সম্ভব হয়েছে। আর ভারতে গণতন্ত্রায়নের ক্ষেত্রে ভারতীয় সংবিধান এবং আইনসভা একটি বিশেষ প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে। ভারতের গণতন্ত্রায়ন বহুগুণ বা উপাদানের সমন্বয়ে সম্ভব হয়েছে। তার মধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভূমিকা অনেক বেশি আমরা দেখতে পারি। তো সকল দিক থেকে ভারতের কিছু গণতন্ত্রায়নের প্রশ্নবিদ্ধ হলো দেশটিতে আসলে গণতন্ত্রায়নের যে ধারাবাহিকতা বা তার যে একটি অবস্থান সেটি আমরা অনেক জোরালো একটি অবস্থান আমরা দেখতে পারি। এবং এই ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভূমিকা আমাদের কাজ করেছে, সেই বিভিন্ন ভূমিকা সমূহ সম্পর্কে তোমাদের বলবো। প্রায় 200 বছরের উপনিবেশের শাসকের নাগপাশ থেকে 1947 সালের 15ই আগস্ট ভারত বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। তো ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে নানা উদ্যোগ এবং কর্মসূচি ভারতকে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে সাহায্য করেছে। তো এই গণতন্ত্রায়নের ক্ষেত্রে যে সকল বিষয়সমূহ একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে ভারতের যাতে সেটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। যেমন হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠা। ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে হলো কংগ্রেস, কারণ এই কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের রাজনীতিতে গণতান্ত্রিক ভাবধারার একটি বিশেষ সূচনা করে। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে ভারত একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা লাভ করে। ভারত দীর্ঘদিন যাবৎ উপনিবেশের শক্তির এর অধীনে ছিল, আর সেই হিসেবে ভারতের সর্বস্তরে জনগণ ব্রিটিশ বিরোধীদের জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এবং সংগ্রাম পরিচালনা করেছে সেটি অবশ্যই গণতন্ত্রায়নের পথকে আরো বেশি সুগম হতে সাহায্য করে। এটি পরবর্তীতে রাষ্ট্র গঠনের একটি প্রেরণা হিসেবে কাজ করে। ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে যেসব উল্লেখযোগ্য ভূমিকা আমরা বিদ্যমান হতে দেখি তার মধ্যে হলো সংবিধান প্রণয়ন করা। ভারতের সংবিধান 1949 সালে 26 নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং 1950 সালে 26 জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয়। অন্যদিকে ভারতের এই সংবিধান জাতীয় প্রজাতন্ত্রের একটি সর্বোচ্চ আইন হিসেবে গৃহীত হয়। এই সংবিধান প্রণয়ন করতে ভারতের গণতান্ত্রিক ভাবধারা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখি জনগণের চাহিদাও আসলে পরিবর্তন ঘটতে থাকে, আর সেজন্য ভারতের সংবিধানে পরিবর্তন ঘটানো হয়ে থাকে বা সংশোধনী আনা হয়ে থাকে। আর তাই ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম দেখতে পাই। যেমন স্বাভাবিকভাবে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হবার কারণে এই পর্যন্ত অসংখ্যবার ভারতের সংবিধান পরিবর্তন আনতে হয়েছে, যে গণতন্ত্রকে সমুন্নত রাখতে সহায়তা করেছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ভারতের রাজনীতিতে অধিক স্বচ্ছতা বিদ্যমান, কারণ ভারতে রয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন। আর ভারতের নির্বাচনগুলো অধিক স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়ার পিছনে নিরপেক্ষ নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের আইনসভা দেশটির গণতন্ত্রায়নের নিয়ামকের ভূমিকা পালন করে, কারণ ভারতের আইনসভার প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে এই কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতার উপস্থিতি বজায় আছে এবং এটি ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে একটি নিয়মিত নির্বাচন অনুষ্ঠান হয়, তার মধ্যে কোনো সামরিক হস্তক্ষেপ কখনো ঘটে না, আর সেই জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের রাজনীতিতে নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই নিয়মিত নির্বাচন অনুষ্ঠান বিশ্বের অন্যান্য দেশের মতো গণতন্ত্রায়নের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে।
ভারতের রাজনীতিতে আমরা দেখি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকার ব্যবস্থা বিদ্যমান, আর সেজন্য ভারতে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে একটি সমৃদ্ধ রাষ্ট্রকাঠামো গড়ে উঠেছে, এবং যার জন্য নাকি মানুষ ভারতের মানুষ স্বাধীনতা ভোগ করছে। আর এজন্য একক আধিপত্য বিস্তারের বিষয়টি আসলে সামনে আসে এবং এটি গণতন্ত্রকে কে সমুন্নত রাখতে আমাদের সহায়তা করে। এছাড়াও আমাদের ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন নিয়ামক বা বিভিন্ন ধরনের নিয়ামকের গত দিক থেকে আমরা ভূমিকা আমরা দেখতে পারি। যেমন যেমন ভারতের গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে আমাদের আইনসভার ভূমিকা আছে, আমাদের রাজনৈতিক দলের ভূমিকা আছে, এবং তাদের দেশের যে সামরিক বাহিনী সেটিরও ভূমিকা আছে। তো ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে আইনসভার যে ভূমিকা সেটি নিয়ে এখন আলোচনা করব। তো ভারতের 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান সর্বপ্রথম কার্যকর হয়, এবং অন্যদিকে 1976 সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি ধর্ম নিরপেক্ষ ও সংহতি শব্দটি যুক্ত করা হয়। তাই নানা উপাদান এবং প্রতিষ্ঠানের মাধ্যমে সমন্বয় সাধনের মাধ্যমে ভারতের গণতন্ত্রায়ন আসলে সম্ভব হয়েছে, এবং ভারতের গণতন্ত্রায়নের পিছনে এই আইনসভা একটি বিশাল ভূমিকা পালন হয়েছে। কারণ আমরা জানি ভারতের আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। এই দুটি কক্ষ নানাবিধ কার্যক্রম পরিচালনার মাধ্যমে গণতন্ত্রায়নের পথকে তারা সমুন্নত রাখতে সহায়তা করেছে। ভারতের গণতন্ত্রায়নে আইনসভার একটি একটি বিশেষ ভূমিকা হচ্ছে যে আইন প্রণয়ন করা, কারণ ভারতের মতো বৃহৎ একটি দেশের জন্য আইন প্রণয়ন করা সত্যিই আসলে অনেক বেশি কষ্টকর। আর এই আইন প্রণয়নের মাধ্যমে ভারতের আইনসভা গণতন্ত্রায়নের পথকে আসলে উন্মুক্ত করে। সংবিধান সংশোধনের মাধ্যমে সাথে সাথে তারা জরুরি অবস্থার জারি করে, আর সেজন্য ভারতের সংবিধান সংশোধনের কাজ করে থাকে। এই সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণের চাহিদা পূরণের সাথে সাথে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা গণতন্ত্রায়নের অগ্রযাত্রাকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যায়। ভারতের বিচার সংক্রান্ত যে কার্যক্রমগুলো আইনসভা নিয়ন্ত্রণ করে এবং হস্তক্ষেপ করতে পারে, এবং এর ফলে রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রায়নও আসলে সম্ভব হয়। কোন দেশের সে গণতন্ত্রায়নের জন্য শাসন বিভাগ সুষ্ঠু কার্যক্রমের করা অত্যন্ত জরুরি, আর সেজন্য এই ভারতীয় যে আইনসভা আছে তারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন বিভাগকে সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সমর্থ হন। এর ফলে আইনসভা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া অর্থ সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলো আছে, তো অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যেগুলো আছে সেগুলো পরিচালিত হয়। এই সকল কার্যক্রমকে পরিচালনার ক্ষেত্রে আইনসভা হস্তক্ষেপ করে। তাই ভারতে অর্থ সংক্রান্ত যে সকল নীতিগুলো সেগুলো সুষ্ঠুভাবে কার্যকর পরিচালিত হওয়ার পেছনে আইনসভার একটি ব্যাপক ভূমিকা আছে। নির্বাচন কমিশন থাকলেও ভারতে আইনসভা নির্বাচন সংক্রান্ত অনেক কিছু সুষ্ঠুভাবে তারা পরিচালনা করে, কারণ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতে আইনসভাকে কিছু কার্যক্রম পালন করতে হয়। আর ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে আইনসভা নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে গণতন্ত্রায়নের পথকে আরো বেশি প্রসারিত করে আসছে। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রে যে মতপার্থক্য আলোচনা বিতর্ক সৃষ্টি হয় সেগুলো আসলে সুস্পষ্ট মীমাংসার মাধ্যমে ভারতে একটি আইনসভার আমরা একটি বিশাল একটি পদক্ষেপই আমরা দেখতে পারি, এবং এভাবে আইনসভা ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। তো এখন আমরা আসব ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ওর ভূমিকা আসলে কি। আমরা জানি বিশ্বের অন্যান্য দেশে গণতান্ত্রিক দেশের মতো প্রত্যেকটি দেশে গণতান্ত্রিক দেশের রাজনৈতিক এই দলসমূহ তাদের নিজ দেশের যে পট পরিবর্তনে বা নিজ দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা তারা পালন করে থাকে। ঠিক ভারতের রাজনৈতিক দলগুলো দিকেও যদি আমরা লক্ষ্য করি, যেমন স্বাধীনতা পরবর্তী সময়ে গণতন্ত্রায়নের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল মুখ্য, যা এখনো আসলে অব্যাহত রয়েছে। ভারতের রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান, আর তার দেশে আর এজন্য গণতন্ত্রায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করে থাকে। গণতন্ত্রের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকার মধ্যে অন্যতম হলো জনমত গঠন করা। এই রাজনৈতিক দলগুলো ভারতের সর্বদাই জনগণের প্রতি তারা জনমতের প্রতি তারা শ্রদ্ধাশীল, আর জনমত গঠন গণতন্ত্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর আরেকটি প্রধান ভূমিকা হচ্ছে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এই রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে এই আদর্শ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে
গণতন্ত্রের পথকে আরো বেশি সুগঠিত করে। ভারতের নির্বাচন যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তার শাসন কার্য পরিচালনা করে, আর এই ক্ষেত্রে গণতান্ত্রিক ভাবধারা আরো বেশি বিকশিত হয় এবং এজন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাই আসলে মুখ্য। ভারতের রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী দলগুলো সর্বদাই সরকারের গঠনমূলক সমালোচনার কাজে নিয়োজিত, ফলে গণতান্ত্রিক ভাবধারাকে অক্ষুণ্ণ রাখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। ভারতের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শিক্ষা দানের মাধ্যমে তাদের কার্যক্রমগুলো অত্যন্ত সুন্দরভাবে তারা প্রতিষ্ঠিত করতে পারে, আর এজন্য রাজনৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে ভারতের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। এছাড়া আমরা বলতে পারি যে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা, বিশেষ রাজনৈতিক দলগুলো তাদের ঐক্য স্থাপন করা, বিভিন্ন স্বার্থের মানুষকে একত্রিত করার মাধ্যমে ভারতের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পথকে আরো বেশি সুগঠিত করতে সমর্থ হচ্ছে, এবং এভাবে রাজনৈতিক দলগুলো ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে তারা সাহায্য করে আসছে। এখন আমরা জানবো ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে ভারতের সামরিক বাহিনীর ভূমিকা। তো ভারতের সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো তাদের ভারতের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যগুলির মধ্যে ব্যাপকভাবে বাস্তবায়ন করা। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত গণতন্ত্রায়ন ভারতে চলছে এবং ভারতের সামরিক বাহিনী এক্ষেত্রে ব্যাপক ভূমিকা আছে। যেমন আমরা যদি এখন এটি লক্ষ্য করি তাহলে দেখব যে সরকারকে সহায়তা করা ভারতের সামরিক বাহিনীর এটি অন্যতম একটি ভূমিকা। ভারতের সামরিক বাহিনী সরকারকে সাহায্য প্রদান করার মাধ্যমে সবসময় তৎপর থাকে এবং এটি গণতন্ত্রের ক্ষেত্রে খুবই জরুরি। তাদের ভারতের রাজনৈতিক লক্ষ্যগুলো যেন সঠিকভাবে নির্দেশিত হয় এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সাথে ভারতের সামরিক বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মানুষকে একে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ সাধন করতে তারা সমর্থ হয়। ভারতের সামরিক বাহিনী জনগণের স্বার্থ রক্ষার ব্যাপারে তারা সবসময় তৎপর এবং তারা রাজনীতি সহ দেশের অন্যান্য ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার, জনগণের স্বার্থ, দেশের অর্থনীতি, দেশের রাজনীতি এবং মোট কথা হচ্ছে ভারতের বৃহৎ যে জনস্বার্থ সেটি যেন সুন্দরভাবে রক্ষিত হয় সেই কাজে তারা সবসময় নিয়োজিত থাকে। জনগণের মৌলিক মানবাধিকার রক্ষা করা, কারণ বিশ্বে অন্যান্য দেশের মতো ভারত একটি সুষ্ঠু গণতন্ত্র ভারতে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ভারতের সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ লাভ করার পেছনে ভারতের জনগণের মৌলিক মানবাধিকার সমূহ সঠিকভাবে রক্ষিত হচ্ছে কিনা সেই বিষয়টি দেখভাল করার কাজ আসলে ভারতের সামরিক বাহিনী। এছাড়া ভারতের যে সকল উন্নয়ন ছাড়া আসলে উন্নয়ন ছাড়া কখনো গণতন্ত্রের বিকাশ সাধন করতে পারে না, এই জন্য আর্থসামাজিক উন্নয়ন সাধন করার জন্য ভারতের সামরিক বাহিনী যে কাজ করে আসছে তারা বিভিন্ন রকমের অবকাঠামো নির্মাণে তারা সহায়তা করে, তারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, সরকারকে তাদের সহায়তা করে এবং এভাবে সামরিক বাহিনী আর্থসামাজিক উন্নয়নে তারা কাজ করে আসছে। এছাড়া সামাজিক শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা করা, কারণ বিশ্বের যে কোনো একটি স্বাধীন সার্বভৌম দেশের মতো ভারতেও কিন্তু জনসাধারণ তাদের মৌলিক অধিকার সমূহ এবং মানবাধিকার সঠিকভাবে তারা পালন করতে পারে, এজন্যই যে ভারতের সামাজিক শান্তি ও শৃঙ্খলার ক্ষেত্রে সবসময় একটি নিয়ম বা একটি নীতি সেটি সবসময় প্রতিষ্ঠিত হয়ে আসছে এবং এই নীতি সঠিকভাবে পালন করে থাকে হলো সামরিক বাহিনী। এছাড়া দেশের স্থিতিশীলতা বজায় যায় থাকা এবং এই যে অর্থনৈতিক যে চাকা এবং রাষ্ট্রের যে সার্বভৌমত্ব বজায় রাখা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা এবং এই রক্ষা করার মাধ্যমে ভারতের জনসাধারণ তাদের সামরিক বাহিনীকে অনেক বেশি কাছে পেয়ে থাকে। এছাড়া নির্বাচন কমিশনকে সবসময় সহায়তা করা, নির্বাচন কমিশন যেন সবসময় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য ভারতের সামরিক বাহিনী সবসময় সহায়তা করে। এছাড়া তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় তৎপর এবং সে কারণে শাসন সংক্রান্ত সকল ক্ষেত্রে জনগণ তাদের অধিকারগুলো ভোগ করতে পারে, তাই গণতন্ত্র আসলে বহুগুণে কিন্তু সম্ভব হয়েছে। তো আমরা বলতে পারি যে ভারতের সামরিক বাহিনীর একটি নিজস্ব ঐতিহ্য আছে, সেটি থেকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো আসলে অনেক সময় পৃথক। তাই ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে সামরিক বাহিনী কার্যকর ভূমিকা পালন করে এতে আমাদের কোনো সন্দেহ নেই। ভারতের সামরিক বাহিনী কখনোই কোনো সামরিক আসলে অভ্যুত্থান কখনো ঘটে নাই, তাই সামরিক বাহিনী একটি শক্ত অবস্থানে থেকে ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আর
কাজে বা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার কাজে একটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তো ভারতের গণতন্ত্রায়নের প্রক্রিয়ার যে ধারা সেটি যদি আমরা আমরা সংক্ষিপ্ত আকারে আমরা বলতে চাই, সেটি বলতে পারি যে ভারত আসলে আমাদের এই এই এশিয়ার দেশগুলোর মধ্যে একটি অন্যতম একটি শক্তি, এবং এই শক্তি ধর ওর দেশ হিসেবে ভারতে, যেহেতু তোমাদের সাথে আমি শুরুতেই বলেছিলাম যে ভারতে আসলে কখনো সামরিক উত্থান কখনো ঘটেনি, তো যেটি নাকি সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে হয়ে থাকে, যে সামরিক অভ্যুত্থান হবার কারণে তাদের দেশে গণতন্ত্রের যে ধারা বা আমরা যেটিকে আমরা গণতন্ত্রায়ন বলি, যে গণতন্ত্রটা আসলে সঠিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা বা গণতন্ত্রের ধারাটা সঠিকভাবে ভাবে নিরবিঘ্নভাবে পালন করা হচ্ছে নাকি, সেটি আসলে গণতন্ত্রায়ন। তো এই ভারতে যেহেতু গণতন্ত্রের যে ধারাটা সঠিকভাবে সব শুরু থেকে প্রতিষ্ঠিত হয়ে আসছে, এজন্য ভারতের গণতন্ত্রায়নের ক্ষেত্রে সবগুলো বিভাগ, আমরা আইনসভা দেখেছি, রাজনৈতিক দল দেখেছি, সামরিক বাহিনী দেখেছি, সবগুলোই কিন্তু একটি বলিষ্ঠ ভূমিকায় তারা পালন করে। কারণ ভারত সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তাদের গণতন্ত্রের বিকাশে তারা বিশ্বাসী, এবং এই গণতন্ত্রের বিকাশী দেশ হিসেবে ভারত বিশ্বের অন্যান্য দেশের কাছে একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে দাঁড়াতে পারে। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আরেকটি অন্য দেশের গণতন্ত্রের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।